আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যেখানে আছেন আশা করি ভিডিওটি হচ্ছে আকামার মধ্যে আছে যারা বৈধভাবে দেশে যেতে চাচ্ছেন ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন ওনাকে আমাকে প্রশ্ন করে ভাই কীভাবে দেশে যাওয়া যায় আমার এক কামায় হরু আছে অনেকে বলে যে বাইক হবে সৌদি আরবে আউটফাস দিবে বা আউটফাস্ট দিয়েছে কি না দেশে কিভাবে যাওয়া যায় এই ধরনের অনেক কমেন্ট আমি পেয়ে থাকি কিন্তু সুনির্দিষ্ট কোনো সরকারের পক্ষ থেকে যদি কোনো ঘোষণা না আসে আমি কিভাবে আপনাদেরকে জানাই তবে অনেক সিস্টেমে দেশে যাওয়া যায় ওই সিস্টেমগুলো একটু জটিল এবং অনেকে পারে অনেকে পারে না তো সেই জন্য বিশেষ একটা সুযোগ দেওয়া হয়েছে মাত্র পনেরো দিনের জন্য যাদের একামায় আছে শুধুমাত্র তারা এই সুযোগটা নিতে পারে আপনাকে করতে হবে আপনি যাবেন গিয়ে একটা পেপার পেপারটা নিয়ে আপনি টিকিট কেটে দেশে যাবেন যদি আপনার কোনো জরিমানা থাকে সরকারি কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো ধরনের জরিমানা থাকে জরিমানাটা পরিশোধ করতে হবে আপনাকে এবং কোনো ধরনের ফিস লাগবে না তরহিল এখন অনেকে বলতে অনেকে হয়তো জানে না তরহিল হচ্ছে যেখানে যে প্রবাসীদেরকে জেল দেওয়া হয় যারা অবৈধভাবে দেশে যায় যাদেরকে জেল দেয়া হয় প্রত্যেকটা জেলে একটা করে তরহিল থাকে ওই তরহিলে গিয়ে আপনাকে পেপারটা কালেক্ট করতে হবে সময়টা শুরু হবে জানুয়ারির পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে পনেরো দিনের জন্য এই সুযোগটা দেওয়া হবে তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ